Suman? কিছু না কাজ নেই একটা কিছু তো করতে হবে নিজের সঙ্গে নিজে কথা বলি দরজাটা ভেজিয়ে দিয়ে যা থ্যাংক ইউ আরেকটা পর্যন্ত মানে ইন্দাজ করলে ঘরের কোন থেকে যেন স্পষ্ট দেখতে পাওয়া যায় মেয়ে মানুষকে স্কুলে পাঠাবার রেওয়াজ আমাদের বংশে নেই মা হুকুম আমার মা বলতেন বৃদ্ধি হচ্ছে মেয়ে মানুষের আসুন তত করুন মা বলেন মেয়ে মানুষ লেখাপড়া শিখলে বাচাল হয় যেমন তুমি আর লেখ ভাষা শিখলে বিধবা হয় তখন আমার বয়স 13 এখন স্কুলে থার্ড ক্লাসে পড়িতেছি আর 3 বছর পর এন্ট্রান্স পরীক্ষা দিব কিন্তু অকস্মাৎ এক কাল বৈশাখী আমার জীবনটাকে উলটপালট করিয়া দিল মা হঠাৎ মারা গেলেন এবং পর বছর এক শ্রাবণের বর্ষণ মুখর সন্ধ্যায় আমি এন্ট্রান্স ফেল করিয়া এক ইংরেজ কোম্পানিতে চাকরি করি প্রচুর রুক্তি পান সেই দিন হইতে পৃথিবীতে আমার নাম লুপ্ত হইল আমার একমাত্র পরিচয় আমি দর্জিপাড়ার মুখুজ্জি বাড়ির নিজ বউ আরেকখানা আছে
ওইটা তোকে ফেরত দিতে হবে না। তুই পদ্ম ভালোবাসিস, তোকে উপহার দিলাম। আগ্নে প্রভাতে রবির কর, তেমনি পুষিল প্রাণীর পর, তেমনি পুষিল গুহার অধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কবিতাটি পড়িয়া মনে হইল আমি যেন এক অফুরন্ত আনন্দ ধারায় স্নান করিয়া উঠিলাম। বড় সাধ হইল আমার ক্ষুদ্র ঘরের প্রদীপের স্বল্পালোকে আমার সর্বাপেক্ষা আপন জনকে লইয়া নিভৃতি স্বপ্ন ভাষুর রচনা। হৃদয় আদি মোর কেমনে গেল খুলি, জগৎ আসে সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যে কি জানি হলো একি, আকাশ পানি চাই কি জানি কারে দেখি। আমার হৃদয় দিলাম খুলি, আর জগৎ সবাই এসে করছে কোলাকুলি। তারপর থামলে কেন, এসেছে সখাসখি, বসেছে চোখাচোখি, দাঁড়িয়ে মুখোমুখি, তোফা তোফা। তা বলি এ রসের ছড়াটি কার? রবি ঠাকুর। হেমারুদ্দি ঈশ্বরগুপ্ত গেল, রবি ঠাকুর হলো কবি। পদ্ম গেল, পটল গেল, গুগলি হলো আঁকি, আর শালিক গেল, ফিঙে গেল, আরশোলা হলো পাখি। প্রাণাধিকা ভগিনী শ্রীমতী সুবর্ণলতা দেবীকে নেহ উপহার দেশ। প্রাণাধিক খাতাটি কে? দেখতে পাচ্ছ না মেয়ে মানুষের হাতের লেখা? ও বাড়ির নতুন দিক থেকেই বলে জ্ঞাতি সত্য। এসব অখাদ্য পদ্য পড়িয়ে আমার বউয়ের পরকালটা ছচ্ছরে করতে চান? কালি আমি মাকে বলে রেখা ফিরিত করছি। আমি সালাম দয়া তো খাটি, কোথায় বাড়ি ফিরে একটু হাসি মুখ দেখবো তা না। হাঙর মুখ একেবারে হাল ফাস। কি মহারানী পছন্দ হয়েছে তো? এইভাবে দিন কাটিতে লাগিল। দুই দেবরের বিবাহ হইয়াছে, পুত্র পুত্রবধূ ও নাতি নাতনিতে পরিপূর্ণ এই বৃহৎ সংসারটি শাশুড়ি মুক্তকেশের কঠোর শাসনে নিয়ন্ত্রিত। অপর তিন বছর সমস্ত কিছু নির্বিচারে মানিয়া হাসিয়া খেলিয়া সুখে স্বচ্ছন্দে দিন কাটাইত, কেবল আমার অভাব মিটিল না।
প্রভাসচন্দ্র পান পান নেই না বুধো আই বুধো বুধো কি হচ্ছে কি সকালবেলা লেখা নেই পড়া নেই হ্যাঁ শুধু ঘুরি আর ঘুরি চাপা নিয়ে যা সে জুকুরিকে বল কত পান সেজে দেবে সেজুকুরি কাঁচা কাটছে আর ছোট করে কুটনো কুটছে আর মা নাচছে বলি কি করে পাঠি পারে না মেজুকুরি চল নিচাই তুই বা দিদিকে ছোট পাখিটা কে বউ হয়ে গেছে সে ভূমি করো না যাও যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও মেজো বৌঠানের পাঠশালার টাইম সংসারে কাজগুলো করবে কে শুনি না সংসারে তিন তিনটে বউ আছে তারা করছে এই তো এর তো আঁচুর ঘর আর রান্না ঘর এই তো করছি কাল এই পান জর্দার খুশে বিন্দাসকে নভের মুখে দিয়ে বসে নেই তো আর আমরা দিবারাত্র শিল্প করি না আর ফ্যাশনের ব্লাউজ পরে বসেও থাকি এই বেরোধ সংসারে দুবেলা যাবতীয় কুটনো জানো দিদি আমিও পাঠশালায় পড়েছি বোধোদয় কথামালা সব শেষ করেছি কিন্তু কাঁথা কাটতে এসেছি এর মধ্যে বাড়িতে একবার স্কুল কালাম পুরো সংসারে দুটো পান সেজে উপকার করবার কি আমি ছোট বউ কাজে এসেছি পানির বসে কিছু ধুয়ে রাখতো কি কাঁথা কাটা মেলে দিয়ে আসি তিনটে দাসীমা দিতে আমরা রয়েছি মিশুল ভাণ্ডারের কন্যা করে জীবন পাঠো তিনটে নয় সেজে বৌমা বলো চারটে আমি নামেই বাড়ির ঘিন্নি নইলে তো দাসী বাঁধিরও অধম জয় গুরু জয় গুরুর কৃপা কি হয়েছে রে তোমার সামন করে চুপ করে বসে আছে কেন অসুখ কিছু করেছে নাকি না মাথা কাটা গেছে কেন লজ্জা এতক্ষণ কেটে ছিল শোনো না বুঝি পাগলা যাবে কথা শোনা রে জপে বসলে খ্রিস্ট আর গুরু ছাড়া কিছু মনে থাকে না কানে ঢোকে কেন মেজো বউ কি করেছে অপমান করেছে হ্যাঁ মেজো বৌমা মেজো বৌমা সেখানে তুমি পরের ছেলে শাসন করতে যা করো তাই যদি হয় ঠাকুরপো
তাহলে তুমি বা গলাবাজি করে আমাকে শাসন করতে আসো কোন অধিকারী? কি বললে? কোন অধিকারী? হ্যাঁ, কোন অধিকারী? আমি না তোমার ঘর ভাত, বয়সে না হোক মাননি বল, গুরুজনদের চোখ পাকানো শিক্ষা কোন স্কুল কলেজ থেকে তুমি পেয়েছো? যাও বাইরে গিয়ে তাস দিত পান পাঠিয়ে দিচ্ছি। আমার এত বড় অপমান তুমি জানি জানি দেখলি, একটা প্রতিবাদ পর্যন্ত করলে না। তুমি প্রবাসের কাছে ক্ষমা চাও, আমার হোক তোমাকে ক্ষমা চাইতে হবে, অন্যায় তোমার আমি মানতে পারবো না মা। প্রবোধ কোথায়? ও ভগবান, তো আমার অতি আমার আমি খেতে পারবো না বাবা, তোমার সে মুখে দেবো বললে কিনা মিথ্যে বাদি তোকে আজ মারা করে ঠেঙালে, আমি বাধা দিতে গেলেও বলে আমার হাত তো মুছে দিলে অপমান আমি কালকে করি, আপনি কথার জোরে নয়কে হয় করি। শুনলে? শুনলে তো তোমার মা মিথ্যা বাদী। উঠান উঠান, তোমাদের মেজ বউকে বলো তার পা ধরে ক্ষমা চা, বলে আমি কিন্তু একটা কেলেঙ্কারি করে ফেলবো। উঠান, মেজ বউ আসবে না, তাকে চুলের মুঠি ধরে আনতে হবে। আর কেলেঙ্কারি পারিও না, পাশে জ্ঞাতি শত্রু গায়ে ছুটে দেবে। বুঝলে বাবা? আমি কাশি যাবো, সে যাবো মাকে বলো আমার বাস্তুকালটা গুছিয়ে দেবে। আমার ভাতে চাল নিও না, আমি তুই তুই খাবি না, সে দোষ করে যায় সে খাবে না। বলছান মা, যদি তোমাদের মেজ বউকে ভাতের থালা বেড়ে দাও তারা। আমার অতি বড় তৃপ্তি রইল, পানগুলো নিয়ে যাও। একটা বউ নয় দেহে, কিন্তু তোমাদের কি কাণ্ডকান বলে কিছুই নেই? সেই আমি করে এসতাম সেই যে চাচাচ্ছি তা এক ঘটি জল পর্যন্ত তোমরা কেউ দিতে পারো না। আমার জ্বরটা ফুরিয়ে গেছে, জ্বরটা এলো। বাবা আমার জন্য এক গাছ লাল শিখে অফিসের কাজ, সাহেবের কাজ, দেবতার কাজ। প্রবোধ গেছি একটা গতি হয়, এটাই বৌমার আমার গলা দিয়ে জল না।
ধৈর্য মুক্ত কেশি ধৈর্য। আরে আমার আগমনের হেতুই তো হচ্ছে ওই তুমি আগে কেন ভেজো মা কোথায়? হ্যাঁ ঘরে নে তবে ভেজে বৌ মা ভেজে বৌ মা আমাকে ডাকছিলেন না কি তোর নামে ছিঁড়িগা চরণ ধুয়ে মুছে দাও। আপনি তো জানেন মা আমি গুরু বংশের মেয়ে, আমাদের বংশে সব নিষেধ আছে। বলি এখন তো তুমি আমাদের বংশের বউ, এখন আমাদের নিয়ম কানুন তোমায় মানতে হবে। না আমি নিরুপায় মা। দেখো মেজ বৌমা ঘাটামি করো না, গুরুদেবের অভিশাপ লাগবে। একটি বড় সেবার ব্যবস্থা আমি করছি মা, গুরুদেব তাতে খুশি হবেন। ওদের বউটা দেখছি আজকাল একটু বাবা জোরে পুরে গেল, চলে পুরে গেল ওই বাবা। একটা সে কোরবাকুর কিছু দিতে পারেন যাতে দেহের বউকে আমি একটু দাবিয়ে রাখতে পারি বাবা। ধৈর্য মুক্তি ধৈর্য। আচ্ছা প্রভুদের আজকাল এইটুকু একটু বেশ দীর্ঘায়ু মা সাবিত্রী সমানে চুহ। পাঠশালায় যেতে হবে কি? ওখানে দাঁড়িয়েছিলি কেন? তোমাকে বলেছি কারো খাবার সময় হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবে না। বারে আমি কি হ্যাংলামো করেছি? তাহলে কি করছিলি ওখানে? বকরাক্ষস দেখছিলাম। গিয়ে দেখো না। বৌমা পেশাদের থালাটা নিয়ে যাও, আর ছেলেদের মাথায় ছেঁচিয়ে একটু করে দাও, আর তোমরাও নাও। হ্যাঁ আমার জন্য একটু রেখো। দেখতে একেবারে কাঁপছি ডাক্তারি। ওই ও ডাক্তার মিরাটে বাড়ি। মিরাট সেটা কোথায়? মিরাট পশ্চিমে ওই কাশি আছে, কাশি পরে দিল্লি ও দিল্লির কাছে। বাপে দারুণ পশার বুঝলে, ছেলে পাস করে ওই বাপে ডাক্তার খানা কি দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, একদম নির্জঞ্জর সংসার। দেখি ছেলেদের সঙ্গে পরামর্শ করে। ভালো পাত্র যখন তখন শুধু শুধু দেরি করে লাভ কি মা? আপনি বরং ঠাকুরমশাইকে বলুন এখনই মেয়ে দেখানোর বন্দোবস্ত করছি। আচ্ছা মেজে বৌমা সব কথাতেই কি তোমার ফোড়ন না কাটলেই নয়? আহা পরামর্শ আছে বই কি? মেয়েকে অত দূরে তার মা বাপ পাঠাবে কিনা সেটাও তো ভেবে দেখতে হবে। মা দূর ভাবলেই দূর, না হলে অদূর। এই দেখুন না ছোট ঠাকুরজির বিয়ে হয়েছে কালনার কাছে, গেলে তিন চার ঘন্টার রাস্তা। সে কবার বাপের বাড়ি এসেছে বলুন? আমাদেরও কি কেউ কি কখনো গেছে? সেই হিসেবে কালনাও যা দিল্লিও তাই, ভালো খর বর ডাক্তার জামাই যদি হয় দূর বলে অমত করা কি উচিত হবে মা? দেখো তর্ক করো না বাছা, ছেলেরা এখন বাড়ির কর্তা, সব বাদ দিয়ে তাদের মত নিতে হবে। তারা মত করে হবে। নাম কি তোমার? নাম মানে বাড়িতে আমরা ফুকি বলি। ফুকিরা বুড়ি নিজের মুখেই বলুক না মুকুজ্জ মশাই, আপনার বোবা না গঙ্গা। মানে বলো 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 নাম বলো ভাই কি? তিন ক্লাস পর্যন্ত পড়েছি, তারপর ঠাকুমা। মানে দেখুন ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বংশ বনের আমরা মনে করি যে মেয়েদের আসল জায়গা হলো অন্তর্মুখ, তাই যতটুকু দরকার ঠিক ততটুকুই হবে। রান্না বান্না সেলাই ফোড়াই সংসারের যাবতীয় কাজকর্মে
মানে আমাদের নিজেদের মেয়ে বলে বলছি না, ওর ঝুলি আপনি পাবেন না। একটু ওই জানলাটার ধারে গিয়ে দাঁড়াও তোমার। মুখটা একটু তোলো তোমার, দেখো দেখো। আচ্ছা হাতটা একটু তোলো তো। আচ্ছা এবার ওপাটা একটু খোলো তোমার, টেনে দেখতে পারো বাবাজি, এর ভেতরে কোনো কারচুপি পাবেন। দেখি হ্যাঁ, গরমটা দেখতে হবে না, গরম পাকি না। পায়ের গোছটা একটু দেখতে হবে। এবার একটু ঘুরে দাঁড়াও তোমার, বেশ। এবার হেঁটে হেঁটে ওই দরজা পর্যন্ত যাও। দাঁড়া, এবার ঘুরে এদিকে এসো। ছেলে একেবারে রাজপুত্র মা, তার উপর যেমন নম্র বিনয়ী, এমন ছেলে পাওয়া ভাগ্যের কথা। তবে বড্ড খাঁজ, আমি ছেড়ে উঠব না। কত খাই, নগদ কত চাই রে? নগদ চাই 2000, তারপর বরের ঘড়ি, ঘড়ির চেন, আংটি, সোনার বোতাম, খাট, বিছানা, তোমার আলমারি, তারপর ফোনের কাঠ সাজানো পায়। বাবা, এদিকেও সব আছে, আবার গা সাজানো গয়নাও আছে, তার উপর ফুলসজ্জার তত্ত্ব, দাম শামুক নমস্কার, তার উপরে ঘর খরচা তো হয়েই। মেয়ে যে তাল গাছ হয়ে উঠল, সেদিকে খেয়াল আছে? দেখ, তোরা চার ভাই মিলে পরামর্শ করে যা ভালো তাই কর। প্রথম থেকেই ঘর মুখ গুজরে পড়লে চলবে? হ্যাঁ, আরো তো আছে, যেমন সামর্থ্য ব্যবস্থা তেমনি করতে হয়। চাঁদ ধরবো বললেই তা ধরা যায় না, তা তো বটেই, আনছি আমি ভালো পাচ্ছি। তা আমার মতো একটা ছা পোষা কেরানির পক্ষে এই বৃহৎ সংসার সামলিয়ে একটি পয়সা তো সঞ্চয় করা যায়নি। বিশেষ আজকাল রোগত খানিকটা সুরাহ করছে, কিন্তু সংসারে তো বেড়েছে। আমি তো চাকরি করতে চাই, তুমি আর নেজদার জোর করে আমাকে ল কলেজে ঢোকালে, বসার জমতেও তো একটু সময় লাগবে নাকি? তুমি তো যথাসাধ্য করছো। আরেকজন সংসার পেতে চেয়ে ছেড়ে ফুলে হয়েছি, কোথায় চাকরি বাকরি চেষ্টা করবে? তারা দাদাদের কাছে সব কিছু চাপিয়ে তিনি চাহিদা করে পেতে আসবার সময় পর্যন্ত হয় না। ও ধান মানতে শিবের গিফটে কোনো লাভ নেই। এখন কথা হচ্ছে মেয়ের বিয়ে, তাই কুকুর পাগল হয়ে আছে। এমন সুপাত্র হাত ছাড়া করাটা কি ঠিক হবে? না ঠিক হবে মা, কত নাকামি জানো বাচ্চা, ওমা এতক্ষণ কি শুনলে? শুনলাম বিয়ে হয় তো যা শুনে আসছি, হবে না, পারবো না, না না না, সেই নাকে এবার আপনাকে হ্যাঁ করাতে হবে, দিতেই হবে। আমার কোচরে কি টাকার কাড়ি জমা আছে যে আমি বুকের পাতা করে হ্যাঁ করব? আপনাকে কিছু করতে হবে না মা, আপনি শুধু শক্ত হয়ে মাথার উপরে দাঁড়ান। আমি একটা উপায় ভেবেছি, ধরুন দান সামগ্রী, তার ছেলে বিয়েতে যা ঘরে এনেছেন তার থেকে বেছে গুছিয়ে পালিশ করে নিন। বরের বোতাম আংটি, শাশুড় ঠাকুরের বোতাম আংটি থেকে গড়িয়ে নিতে বলে। কি দিদি, আমি মন্দ বলেছি? বাকি যা রইল মেয়ের গয়নার জন্য আপনাদের ভাবতে হবে না, আর যা লাগবে তার বন্দোবস্ত ওদের করতে বলুন। হার ফর্য কেমন করে হোক, মোট কথা
এই পাত্র ছাড়া চলবে না, এ বিয়ে হতেই। দাঁড়াও দাঁড়াও, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে দাও। মানে গয়না তুমি দেবে? হ্যাঁ মা, তবে কিন্তু হিরে জহরত দরোয়া নয়, আমাদের গৃহস্থ ঘরের মতন ছিটে ফোটা দিয়ে মেয়ে সর্বাঙ্গ আমি সাজিয়ে। আর পরে যখন তোমার নিজের মেয়ের বিয়ে দিতে হবে তখন? বকুল, বকুলের বিয়ের জন্য আমি মোটেই ভাবি না মা। বকুলের জন্য আমার অন্য ভাবনা, অন্য স্বপ্ন। আপনি খুব কি ব্যবস্থা করুন তো। জানে অনেকের সমাধান একটা হয়েছে, আমি নয়। মেজ বৌমাই উপজাতক হয়ে বললে, তুমি আমাকে মারলি, ওর গায়ে হাত তুললি তুমি। বেশ করে, কেন তুমি গয়নার কথা বলবে? পরের মেয়ের বিয়ে হোক না হোক তোমার কি? পরের মেয়ে নয়, তোমার নিজেরই ভাইয়ের মেয়ে। আমার ভাইয়ের মেয়ে তোমার কি? তোমার এত দরকার? কারণ মেয়েটি আমার মতো বাঙালি ঘরের একটি হতভাগ্য মেয়ে, একটা ভদ্র শিক্ষিত পরিবারে যদি ভাগ্যক্রমে ঠাঁই পায় তাহলে আমার মতো নিরেট চার দেয়ালের অন্ধকারে মাথা খুলে আজীবন মরতে হবে। থামো থামো, থিয়েটারের মালিকের মতন আর একটা করতে হবে। আমি শালা মুখে রক্ত তুলে খাচ্ছি আখের সংস্থান করবো বলে আর আমার ঘরের অলক্ষী চার হাতে দান খয়রাত করছে। খবরদার খবরদার বলছি, তুমি এক দানা সোনাও ভাবতে না, তাহলে সকালে ইমাকে বলে দেবে, কয়না তুমি পাবে না। সব আমার বকুলের বিয়েতে লাগবে। কি কথাটা কানে যাচ্ছে নাকি? মেজবু, উনি একবার ডাকছেন তোকে। বড় বোন মেজ বাবাকে জিজ্ঞেস করতো, রোবট জানে? কাল রাত্রেই তো সকলের সামনে কথা হয়েছে। না না, সে কোনো কথা না বড় বউ, তুমি ওকে এগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারো। না দিদি, এগুলো নিতেই হবে, আমার মিনতি। না মিনতি নয়, হুকুম। কিন্তু এই হুকুম পালন করার ক্ষমতা আমার নেই, আমি শোধ করবো কেমন করে? দিদি তোকে বলো, বিত্তহীন তিন ভাইকে উনি খাইয়ে পরিয়ে বড় করেছেন, সংসারের কাছে এটুকু পাওনা নিশ্চয়ই ওর আছে। একশো বার সংসারের জন্য কি না করেছো তুমি। কিন্তু বড় বউ একটা কথা তুমিও বুঝছো না, উনিও বুঝছেন না। বিয়েটা দিতে হবে নাকি? বর ঠাকুরকে বলে দিলাম, পাকা কথা বলে আসছে। হারাম চাপি বড্ড নাম কেনার সব হয়েছে না, ওগুলো তো বাপুচ্ছিস। কেন দেবি কেন দেবি বল? তারা রাত্রির পাখি পড়া খুঁজে শেখালুন আর নচ্চার মগ্নি ভুল না হতেই দিদি অলক্ষিক কথা ঠিক আছে। তোর ছেলে মেয়ের জন্য তুই কি
কিনা সে নিজের করে নিজের সিদ্ধি দিবে। রাস্তা জানিয়ে বলা যায় না দাদা। বুঝছো বলো তো, বুঝাবুঝির আর কি আছে? নিশ্চয়ই ঘোরো তো আরো কিছু একটা কাণ্ড বাঁধিয়ে এসেছেন। ভুলেও তো চাই কিছু বলছে না, দেখি বাবা আসুন। বলছি না, এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে। সত্যি? ওই শোনো, পাকাপাকি বন্দোবস্ত, এখন খেলা সামলাও। পুজোর সময় মা আমাকে নতুন দূরে শাড়ি পরিয়ে মাথায় জড়ি ফেটে দিয়ে বিনুনি বেঁধে ঠাকুর দেখতে পাঠাত। ফিরে এলে মা জিজ্ঞেস করত, প্রণাম করেছিস তো ঠাকুরকে, বর চেয়েছিস? আমি বলতাম, ধ্যাত কি যে বলো না তুমি। মা বলত, সে বরের কথা বলিনি রে, বর মানে আশীর্বাদ, প্রণাম করে বর চাইবি। মা আমার যেন বিদ্যে হয়। মা বলত, বিদ্যেই হচ্ছে আসল, বুঝতেছো বর্ণ? মেয়ে মানুষের বিদ্যে সাধ্যি নেই, তাই তাদের এত দুর্দশা, তাই তাদের সবাই হেনস্থা করে। মা রোজ বলত, তোকে আমি পাশের পড়া পড়াবো সুবর্ণ, তারপর কলেজে ভর্তি করে দেব। দাঁড়িয়ে রইনি কেন, বস। বাবা কখন ফিরবেন দাদা? বাবার কথা বাদ, বাবা স্নান সেরে গঙ্গায় দাঁড়িয়ে জপ তপ আননি সেরে তারপরে আসবে। দেখ, বলছিলাম কি যে, যেরকম হুট করে চলে এলি, ও যেরকম রকচটা লোক, আজ তাকে ভালো করলি? তুমি কি আমাকে থাকতে দিতে হবে ভেবে ভয় পাচ্ছ দাদা? চিরকালই তোর এরকম পাকা পাকা কথা, আমি তোর ভালোর জন্যই বলছি। বলি ভবিষ্যৎটা তো ভাবতে হবে নাকি, মেয়েদের যেটা আসল আশ্রয়। আসল আশ্রয়ের দাম তো ধরা পড়ে গেল দাদা, এক কথায় বলে দিলেন বিদে হব। তবু সেই আশ্রয় কি আসল আশ্রয় বলে আঁকড়ে ধরে থাকতে হবে? আর প্রবোধ যদি তোকে আর নাই, যদি ত্যাগ করে। ঠাকুরজি, এটা বুঝি বিদায়ের ইশারা বৌদি? ছি 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 ছি, এসব তুই কি বলছিস? এতদিন বাদে এলি, তোকে মিষ্টি মুখ না করিয়ে ছেড়ে দেবো? তুমি একটা গাড়ি ডাকো দাদা। না 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 না, বলছি কি তুই বলছিস, বাদে তো আমি অফিসে যাবো, তোকে ছেড়ে দিয়ে যাবো। তার দরকার হবে, আমি একাই যেতে পারবো। বাবাকে বলো আমি এসেছিলাম, আর আসবো না, চলবো করে। আমার আহত মর্যাদা ও অভিমান বাপের বাড়ির সহিত ক্ষীণ যোগসূত্রটুকু এইভাবে ছিন্ন করিয়া দিল। এই ধস্তম বলত শিল্পী, ধ্যাসতম নয় ধ্যাসতম নয় নষ্টম, গভীর জলের মাত্র দিদি। গয়না গয়না, তার ভাসুরদাসদের কাছে খুব হাম্বাড়া করে বলেছে গয়নার কথা, আঙুল কামড়াচ্ছে। তোর কাছে বোর কাছে রেখে তাকে সব বাপের বাড়ি সরিয়ে দিয়েছে। আসুন না মা, দেখ না তারপর কি হয়। ঠাকুমা থাকত গঙ্গায় একটা ডুবি আসি, আর সেই সঙ্গে সুখবরটাও তোদের দিয়ে যাই, নাতনির বিয়ে। যুগি মন্ত ভাইপতি দাঁড়িয়ে থেকে সব করে কমেছিস বাবা। আরে তোর মা কোথায়? রান্নাঘরে খিল হেঁটে বসে আছে। কেন? আমার শ্রাদ্ধ কি করছে? আমার শ্রাদ্ধ করছে। কেন পিসি? সকালবেলা উঠে বলুন যে মা, আজকে মামলার রায় বেরোবে।
এই জলটাকে একটু চরণ ছুঁয়ে চন্নামিত করে চুমুক দিয়ে শুভযাত্রা করে। তা কি করলে গেল? ঘরের মধ্যে ঢুকেই দরজার ধারাম খেল। তুমি কখনো শুনেছ পিসি যে মা নিজের সন্তানের সফলাস কামনা করে? তা কখনো করে? করে, আমার জানানি করে। আমার নামে মামলা করে। কিসের মামলা রে? এই দেশে সম্পত্তি জন্য। হ্যাঁ বল, সেদিন বলছিল তোদের জ্ঞাতিরা নাকি সব লুটে ফুটে খাচ্ছে। জ্ঞাতি মানে? তাহলে আমাদেরই বংশের ছেলে, অভাবী মানুষ না হয় একটু ভোগ দখল করছে, তাই বলে তুমি তাদের নামে মামলা করবে? উকিলের চিঠি দেবে? বলি এটাই কি ন্যায় ধর্ম? বিষয় আমার, আমার যা খুশি। কি বিষয় তোমার? কোন শাস্ত্রে বলে শুনি? আইনে বল। তুমি সমস্ত বিষয় আমার নামে লেখাপড়া করে দিয়ে গেছেন। মরণকালে বাবার ভীমরতি হয়েছিল, তিন রাত্রি কানের কাছে মন্ত্র দিয়ে দিয়ে নিজের নামে তুমি লিখতে নিয়েছো। তোর মতো উলঞ্চন দেওয়ার গেজেলের হাতে পড়ে আর ভিজে মাটির চাকরি হয়ে যেত, আর আমাকেও আমাকে রাস্তায় বসে ভিক্ষে করতে হতো। হতো হতো, বেশ হতো। সম্পত্তি কার? তোমার না আমার? আমার সম্পত্তি মধ্যিখানে বাবা, তারপর আমি। তুমি পরের বাড়ির মেয়ে, উড়ে এসে জুড়ে বসবার কে? হ্যাঁ আমার ঠাকুরের বংশধরদের নামে তুমি আদালতে নালিশ করো, এত বলো সারা তোমার। আদালতে নালিশ কে করেছিল হতো? ছাড়া তুই না আমি? আমি করেছি বলছি তো, তোর গলায় চেঁচিয়ে বলছি আমি করেছি, ভয় পাবো নাকি? তুমি আমার ন্যায্য সম্পত্তিতে অনধিকার হস্তক্ষেপ করিয়াছ। এখন বেরিয়ে এসো, রাজা ভাই আঙুলটি ওই দলে ঠেকিয়ে স্মরণান্বিত করে দাও। তোমার স্মরণান্বিত খেয়ে আমি যাত্রা করি, আদালতে সময় বলে কথা করি। আমার মাতৃভক্ত পুত্র যে মায়ের নামে মামলা করে এখন এসেছে গম করে স্বর্ণান্বিত দেখে বহুটা দেখলে বেশি। তোমার ভাগের ব্যবহারটা একবার দেখ। বংশে ধর্মে বলে কুপুত্র যদ্যপি হয় কুমাতা কথাপি, তাই হল ভগবানের রাজ্যে যেন কিছু দুটো উল্টো পাল্টা ঘটনা আছে। একটা হলো পটলের মা পলতা পাতা, আর একটা হলো জগার মা শ্যামাস মার নাম নিয়ে ফেলেছি। ঠাকুর মায়ের নাম নিয়ে ফেলেছি, অপরাধ নিয়েও না। মা দুর্গা, মা কালী, মা শীতলা। ওই বড় মানুষের বেটিকে তুমি হুকুম করে যাও, বেরিয়ে এসে ওই পাথর পাটির জলে যেন পাটি ঠেকিয়ে যায়। আর তা যদি না করে তাহলে দরজা ভেঙে ভেতরে ঢুকে হিড়ির করে টেনে এনে পাটির জলে ঠেকিয়ে মুছুড়ে এখানে জমা রেখে যাবো। আরে তুচ্ছ কথা নিয়ে কেন কেলেঙ্কারি করছি? দে না বাবা, ও যা চায় দে না। এবার দেখা যাক রাবণ যেতে কি নিকটা যেতে। বাবা চোখের সামনে দেখে নরকে তাই হবে না? বাবা তন্ত্র থাকতে নরকে যাব কেন? মরণকালে মা মা বলে মরব, আর মাতৃ নামে তরে যাব। তোমার মায়ের চরণ তলে উঠব, আমার মায়ের চরণ তলে উঠব আমি জমা হয়ে। তুমি নিজ ভাবনা, আজকে মামলার রায় বেরোচ্ছে, আমি নিঃশ্বাস তাকে উঠে পড়ে লাগবো তোমার নাচ দিয়ে দিয়েছে কিচ্ছু ভাই বলা। হ্যাঁ পিসি গো, ও পিসি, পিসি এতখানি বেলা হলো তুই এখনো মালা ছাকাছা করছিস, একটা বড় প্রজাপতি আর চারধারে বেশ কারুকার্য থাকে। মায়ের সঙ্গে কিছু করে ছেলে কখনো জিততে পারে? অমন যে বইসা সেই হেরে গেল, আমি তো কোন ছা। হ্যাঁ রে ছোড়া, তুই কিরে, তোর গায়ে মানুষের চামড়া না আর কিছু,
হেরে মরে হোতা করে, তারপর আবার মায়ের পূজা সিনির জোগাড় দিচ্ছি কি রে কি? আমি তো বললাম তো কে দেবে, ককুড়ি বেটা আছে তোমার ভাজে, উপজন্মে মহা পাপ করেছিলুম, নয় মায়ের এক ছেলে হয়ে কেউ জন্মায়, সব শক্তি তো আমার। নাতি নাতি সবাইকে নিয়ে যাবে, তোমার ভাজ কিন্তু বাবা মায়ের রক্ষে রাখবে না। মেজ বৌমা পদ্ম লিখেছে, মেজ বৌমা হ্যাঁ মেজ বৌমা তুমি পদ্ম লিখেছ, তুমি নিজে লিখেছ, আর সেই পদ্ম তুমি একবারই পুরুষের হাতে দিলবে। বলি হ্যাঁ তোমার হায়া বলে কি কিছু নেই বাচ্চা, তখানা গয়না দিয়েছে বলে তুমি ভাবছো সকলের মতা কিনেছ, এটা এমন একটা কিছু মহত্তর করণ বুঝলে। আরে সংসারের দায় অদায় সকলেই এমন দিয়ে থাকে, তাহলে বাড়ির বউ পদ্মলিকে পুরুষকে দিল বে গলায় দড়ি, গলায় দড়ি তোমার ভাতা দেশে বাতাসে
লাগিতে পারে। নিজেদের কথা শোনো, রাস্তায় জমি নালে ফেলবো না, তোকে বাড়িতে জমিয়ে রাখবো। আবার বলে কি না, টিকে নিতে হবে, টিকে নিয়ে প্লেগ বন্ধ করবে। পাশে তোলার ওলাই চন্ডী টুর্নামেন্ট তো খেয়ে যাও। আমি ঠিক করলাম সেজবু কাঁচা বাচ্চা নিয়ে বর্তমানে বাপের বাড়িতেই চলে যায়। প্রকাশ কথাটা মন্দ বলেনি মা, রোগ যেরকম ভাবে ছড়াচ্ছে তাতে আর বেশি দিন এখানে থাকা যুক্তিযুক্ত না। আমি বলি কি ছোট বৌমা তার পিসির বাড়ি ওই রানাঘাটে যান, আর বড় বউ, বড় বউ তো বলছিল নসিমপুরে তার বোন ভগ্নিপতির বাড়িতে গেলে তাকে মাথায় করে। তাহলে মা আর মেজে বউ যে কাটোয়া শুয়ালার কাছে থাক না ভাই, ও জামাই বাড়িতে থাকতে পারবো না। আরে আমার জন্য ভাবনা কি রে, আমার নবদ্বীপে আমার গুরুদেবের আশ্রম রয়েছে। দেখি মা, সেটা একটা পিঁজরে বল, কতগুলো বুড়ো বুড়ি থাকে, অসুখ বিসুখ। আমার কথা বলিস না, আমার বলতে নেই। দেখ গুরুদেবের আশ্রম সর্বক্লেশ হরা, সেখানে রোগবালাই ঢুকে সাধবে কি? তাহলে ওই ব্যবস্থায় মেঘবাবু বলছিল ও কোথাও যাবে না। কেন যাবে না? না তুমি বইয়ের আঁচল ছাড়বি না? না প্রভু, ওদের সব উড়িয়ে দেবার কথা নয়, ছেলে মেয়েদের দিকটা তো ভাবতে হবে। দেখা বাবু মা বলছে সবাই চলে গেলে আপনাদের আতিস কাচারির ভাত চাল দেবে কে? আরে বাবা, সে একরকম করে হয়ে যাবে। না না, তুই মাকে বল আমি বলছি, উনি দিন কত ঘুরে আসুন, বিয়ে হয়ে এসছে তো এখানেই আটকা পড়ে আছেন। জ্যাঠাবাবুর কথা রাজি হয়েছিলেন, এত আলো, এত সব সুন্দর সুন্দর জিনিস পৃথিবীময় ছড়ানো। বেলা যে পড়ে এলো জল কে চল, পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে, কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা খাট অসত্তল, শিলা মানমনে একেলা বিহুকনে, কি যেন ডাকিল রে জল কে জল। আচ্ছা মানুষ বাবু, তুমি বাড়িতে পা দিলে কোথায় হাতে মুখে জল দিয়ে দুদণ্ড গিরবে, তা না ছাতে এসে রোদে পড়ছ? দেখছি কি সুন্দর জায়গা তোমাদের ঠাকুরছি, কত বড় আকাশ,
কত পাখি, আলো, কত গান। এই সেরে তুমি বুঝি পদ্য টদ্য লেখো? শেখা মতো আমার আছে নাকি? পড়ে পড়ে এক একটা স্বপ্ন মনের মধ্যে গুনগুনিয়ে ওঠে। জানো ঠাকুরছি, এমনি একটা খোলা ছাতের স্বপ্ন। ছেলেবেলায় কত দেখেছি, কিন্তু বড়াতে উটের পরে ইট, মাঝে মানুষ কি, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। তোমার সঙ্গে দেখছি অম্বিকা ঠাকুর খুব জমলে ভালো। অম্বিকা ঠাকুরপুর? হ্যাঁ, আমার এক গ্যাসি দেও, ওই যে ভাঙা বাড়িতে দেখছো, ওইখানেই মহারাজের আস্তানা। ওই শূন্য শূন্য সারা জাগিয়ে আছে তালের ঘূর্ণি পথে, আঙুনের গান গিয়ে ছুটে আয় মরণের জয় রথে। অম্বিকা, অম্বিকা, একটা পেয়েছি। আমাদের আরো দরকার। ওই লোকটাকে তোমরা বাড়িতে ঢুকতে দিচ্ছ অমূল্য? তোমাদের বুদ্ধি শুদ্ধি কবে হবে? রে ঢুকতে দেব না অম্বিকা ঠাকুর তোকে। তুমি কি যে বলো মেয়েটা, তোমাদের আদিক্ষেতা দেখলে আমার গা রি রি করে। আরে বাবু, ওসব স্বদেশি ফদেশিকে বিশ্বাস করতে আছে? কোনদিন দেখবে পুলিশ এসে অমূল্যকে কোমরে দড়িতে টেনে নিয়ে যাচ্ছে? তা আমার নিয়তি যদি তাই থাকে মেয়েটা, আপনি খণ্ডাবেন কি করে? দেখো অমূল্য, আগুনে হাত দিয়ে যদি বলো নিয়তি থাকলে পূর্বে, তাহলে অবশ্য আমার বলার কিছু নেই। তবে কাজটা কিন্তু ভালো হচ্ছে না, বুঝেছ? যদি মঙ্গল চাও তাহলে ওর এ বাড়িতে যাতায়াত বন্ধ করো, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা উন্নত করতে বলো। লতা পাতার সম্পর্ক, তার জন্য তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ কেন? কথাটা মনঃপূত হচ্ছে না বুঝি? ঠিক আছে, আমি মামিমাকে বুঝে বলবো। না না মেয়েটা, মাকে কিছু বলো না, কষ্ট পাবে। তুমি বাবু তিলকে তাল করে দেখ, রাত্রে যখন খেতে আসবে আলাপ করে দেখো, বুঝবে মানুষটা কিরকম। একটু বাক্য বাড়ি তবে খাঁটি শোনা। মেয়েদা, আপনার দুটি পায়ে পড়ে, আপনি কাল যাওয়াটা বন্ধ করুন, তুমি কোথাও এখানে থেকে যান। থাকতে পারলে নিশ্চয়ই ভালো হতো মামিমা, কিন্তু আপিস তো অফিসে ছুটি নিন, উপায় থাকলে নিশ্চয়ই নেওয়া হতো। আমি জানি আপনাদের খুবই কষ্ট হবে। কষ্ট কিসের, বরঞ্চ আপনাদের সেবা করতে পারাটা একটা সৌভাগ্য। আমি মামিমার কথা বলছি, বয়স হয়েছে তারপরে চোখে দেখতে পান না। ভুল মেজদা, জেঠিমা চোখে দেখেন না কিন্তু দৃষ্টিটা প্রখর জান। হ্যাঁ বাবা, এক হিসেবে অম্বিকা ঠিক কথাই বলেছে, ভগবান আমার চোখ দুটিই নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাই বাবা। এই তো সুবর্ণ এসে মা বলে প্রণাম করে দাঁড়ালো, আমিও চিবুকে হাত দিয়ে আশীর্বাদ করতে গিয়ে দেখি সাক্ষাৎ জগদ্ধাত্রী। ঠিক দেখেছেন জেঠিমা, মেজ বৌদিকে আমারও জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মনে হচ্ছে, কিন্তু মেজ বৌদি শুধু জগদ্ধাত্রী রূপে বিরাজ করলেই তো চলবে না, দ্রৌপদী হতে হবে। আর দু একটা ভালো পদ রান্না করতে তো তাহলে এই ছোট বৌদি গুমরটা সহ্য হয়। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আমি তো শুনে শুনেই বলছি। ভালো হবে না ঠাকুরপো? আরে বেবমে না করে ভালো করে খা না। না না সর্দা, এই কোমরা মুখে খেলে ভালো করে হজম হয়। বেজদা, নিশ্চয়ই আপনার বদ হজম হয়। ছোট বৌদি, এই ঘণ্টটা আর খান কত কি বুঝছি। ছেলেমেয়েরা, মাইমার ঘরে শুয়েছে বচ্চাদের ধাড়ি জায়গা ছাত্রী উপাধি চুটিয়ে মুখ ছেড়ে দিতে হয়। খবরটা মেয়ে ছোড়াটার সামনে বেরোবে না,
তোমার সঙ্গে অমূল্যরই বা কি কথাবার্তা রায়? তুমি বাপু সুবালার সঙ্গে সঙ্গে রান্না করে শুনিতেও তো আবার আদিত খেতার জাহাজ, ওদের উপর বিস্ফোরা, উড়িটা অন্ধ, উফ কি জ্বালায় যে পড়লাম। কামড়ে তা নিজের জ্বালায়, তার জুড়ুনি খুঁচাবে এমন সাধ্যি মা দণ্ডারুণী। আমার প্রাণে যে কি হচ্ছে বুঝতে পারতে ভগবান যদি তোমার প্রাণে একটু মায়া মমতা একটু কে দিত। ভালোবাসার কথা বলছো? স্বামী স্ত্রীর সম্পর্কটা তাহলে কিসের? ওই সাত পাকের বাঁধনটা তো ইয়েরই। ইয়ে তো কলকাতায় গিয়ে কর্পূর হয়ে উঠে যাবে, তখন কেবল আসিস আর পাশের আর যখন রাতে শূন্য শয্যায় শুতে হবে। হ্যাঁ যাই কি হলো পরপর তিনখানি পত্র দিয়া এক ছত্র উত্তর না পাইয়া সবিশেষ ভাবিত আছি। সে মেজ বৌদি তো আর নাই পড়ছি। এখানকার অবস্থা দেখিলে অতি বড় পাষাণেরও চক্ষু ফাটিয়া জল আসিবে। তিন দিন হইল ঝি মাগি এসে পালাইয়া আপনার মেয়েটি মেজ বৌদি ঠিক আপনার মতোই হয়েছে।
কি সুন্দর ফড়িং, কি সুন্দর প্রজাপতি, সব কি সুন্দর, কি সুন্দর। ছেলে দুটি কিন্তু মনে করবেন না, মেজদা খবরদার, অতি নিন্দে করবেন না। মেয়েকে তো পদ্ম ফুল দিলেন, মাকে হুকুম করুন। রোজই তো বলছি কবিতা শুন। কবিতা আমার? ও ছোট বৌদি, এ কি ফেঁসাতে আমাকে ফেলেছো বলতো? আজ আপনার বাড়িতে হানা দেব। খবরদার মেজু বৌদি, অমন কাজ কেউ করবেন না। সে সাপ খুব বন জঙ্গল বাড়ি বিপজ্জনক জায়গা, তার চেয়ে বরং আপনি আমার কবিতা সত্যি শুনতে চান? আচ্ছা দাঁড়ান শোনা। ওই শোনো, আপনার এখানে আসাটা ঠিক হয়নি মেজবু, আপনি এখনই এখান থেকে চলে যান। আমার ঠিক যে ঠিক হিসেবটা চিরদিনই একটু আলাদা ঠাকুর। যদি আপনি সব ঘটনাটা সঠিক জানেন না। কাল যখন যাত্রা হচ্ছিল, স্বদেশি ডাকাতরা জমিদারের কাছারি বাড়ি লুট করেছে। যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। এলই বা, আপনি তো যাত্রার আসরে ছিলেন, সবাই দেখেছে। তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না, বরং আমাকে কাছারি বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছে এরকম অনেক সাক্ষী গজিয়ে উঠবে। আপনি এখান থেকে যান মেজ বৌদি, নইলে বিপদে জড়িয়ে। ঠাকুরপুর, আপনাদের কি অনেক টাকা পয়সা দরকার? হ্যাঁ, অস্ত্র কিনতে হয়,
অনেক দাম, আমাদের অনেক দরকার। চাইলেও কি দেয় না? ইংরেজ আমাদের রাজা, শাস্ত্রে আছে রাজা পিতা দেবতা, এই দেবতার বিরুদ্ধাচরণ পাপ নয়, এই পাপ কাজে টাকা জোগাবো আমরা। আমরা বেড়ালের বিয়ে দেবো, গুলগুলির লড়াই দেখবো, পায়রা পুষবো, ভাইজির গান শুনবো, সাহেব সুপোদের নেমন্তন্ন করে খানা পিনা করবো, রায় সাহেব রায় বাহাদুর হয়ে ধন্য হবো। মাতৃভূমি ঠাকুরপু, আমার ভাসুচির বিয়েতে এই কগাছা চুরি ছাড়া যুবতী নামে যুবতী হয় না। এ তো আপনি আপনাকে দিচ্ছি না ঠাকুরপু, ফিরিয়ে দেবার অধিকার কি আপনার আছে? এই জন্য পিছত্তে চিঠি লেখা পর্যন্ত ফর্সুত হয় না। সাথে কি শাস্তে বলেছে সাপ আর মেয়ে মানুষের চিঠিতে কখনো বিশ্বাস করবে না। কি তোমার মতো বেহায়া মেয়ে মানুষকে কি করে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা। সেই ভালো, সেই ভালো। এখানে চেঁচামেচি না করে বাড়ি চল, শুল ফাঁসি যা দেবার হয় সেইখানে গিয়ে। শুল ফাঁসি কেন, পায়ে জুতো নেই? চুপ করো, নিজেকে আর ছোট করো না। সেই লজ্জা দিয়ে আমার পক্ষে কতখানি মর্মান্তিক। ঠাকুরপু, মিথ্যেই তোমরা দেশ উদ্ধারের স্বপ্ন দেখছ। এই মেয়ে মানুষ জাতটাকে যতদিন না অপমানের কুণ্ড থেকে উদ্ধার করতে পারবে ততদিন সব চেষ্টাই তোমাদের ফর্সে ঘি ঢালা হবে, বুঝেছ? মা, অম্বিকা কাকু এই কবিতাটা দিয়েছে। কাগজটাই শুধু ছিঁড়ে ফেললাম বকুল, নাড়া দিয়ে ভাঙ পুরনো দেয়াল, কত কাল রবে খাড়া, শাসন রক্ত ভ্রুকুটির তলে মাথা তুলে আজ দাঁড়া। ভিড় দাপে যারা করে অন্যায় তারা যেন আজ ভালো জেনে যায়, বিষবৃক্ষের উচ্ছেদ লাগি মাটিতেও জাগে সারা। নাকিব, তুমি বাগবাজারের বসপাড়ার গলি চেনো? হ্যাঁ, তোমার কৃষ্ণা শুরির বাড়ির পাশেই তো বসপাড়া। তা তোমার বাপের বাড়ি কি ওখানে থাকে নাকি? এতে যেতে কতক্ষণ লাগে? কতক্ষণ আর, এই তো তোমাদের দর্শিপাড়া, তারপর সবাজার, শ্যামবাজার, তারপরে বাগবাজার। তা তুই পারবি তো রোজ অত দূর যেতে আসতে? কেন পারবো না, কতদিন তো বাবার সঙ্গে হেঁটে হেঁটে আমি জগুজাঠার বাড়ি গেছি এসেছি। তোকে এবার এই স্কুল ছাড়িয়ে বসপাড়ায় নিবেদিতার স্কুলে ভর্তি করে দেবো। নিবেদিতা? সে কে মা? সে নয় বকু, তিনি তোর আমার মতন একজন মেয়ে মানুষ, কিন্তু আমাদের থেকে দুটো কথায় পড়িস নি, অমুক দেবী কাঠপুরুনি সেজে এলো, ইনিও তাই সন্ন্যাসিনীর রূপ ধরে এসেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দের চরণে নিজেকে নিবেদন করে হয়েছেন নিবেদিতা। এর কাছে শিক্ষা পেলে তুই পবিত্র হয়ে উঠবি বকুল, আমার মতো এরকম একটা জীবন বয়ে বেড়াতে হবে। কিন্তু ঠাকুমা কাল বাবাকে বলছিল যে আমার স্কুল ছাড়িয়ে দেবে। আমি বেঁচে থাকতে না, আমার মা হঠাৎ মারা গেলেন, তাই আমাকে তোর বেলায় আমি তা হতে দেব না বকুল, কিছুতেই না। আমার বেলা একটা পান্তুয়া চাই, কেন আমার
অমন একটা সুখবর বয়ে বাড়ি এলাম, তাই আমুদাল্লা ভাবে তা না, আমার মাথায় শালা বাড়ি ঢুকতে না ঢুকতে বজ্রাঘাতের ব্যবস্থা। এই শিক্ষার কথাটা তোমার কাছে বজ্রাঘাতের সামিল হলো? 100 বার নিবেদিতা ঋষি, একটা ম্লেচ্ছ বিধর্মী মাগি। থামো, অসভ্য ভাষায় কথা বলো না, তোমার তো সবকিছুতেই অসভ্য। মাকি অসভ্য, শালা অসভ্য, বাঞ্ছত অসভ্য, বাড়িতে খালি গায়ে থাকাও অসভ্য। জানো নিবেদিতা হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছেন, রোজ কালী পুজো করেন। ওসব ভরং ভরং বুজরুক, পুলিশের চোখে ধোকা দেবার জন্য স্বদেশী গুন্ডাগুলো কালী পুজো করে, গীতা পড়ে, আর ওইসব খুনে বদমাশদের আস্তানা হলো গিয়ে তোমাদের নিবেদিতার বাড়ি। আচ্ছা, তুমি মা হয়ে মেয়েকে সর্বনাশ মুখে ফেলে দিতে চাইছো? বলিহারি বলিহারি। বকুল যদি কোনোদিন ওই সর্বনাশের পথ বেছে নেয় মা হয়ে, আমি ওকে দুহাত তুলে আশীর্বাদ করব। তোর মার বুদ্ধিশুদ্ধি কিলি বকুল বট্ট উল্টো পাল্ট। আরে বাবা, সাহেবদের পিছনে মাস তো দিতে চাইছে, কিন্তু খাচ্ছে পচ্ছে কাজ তো একবার ভেবে দেখেছ? দিলি আমাদের অফিসে গেলি সাহেব, কি প্রাময়! শুধু কাছে গিয়ে বললাম, সাহেব মাই ব্রাদার স্যার, মাই লিটল ব্রাদার স্যার, মাই বিগ ব্রাদার উইল রিটায়ার, পেনশন স্যার, পেনশন। In my house, there are 19 mouths. Understand? 19 mouths. Multiply to day and night. Think, sir. Think my position, sir. Sir, you take my brother, sir. For this act of kindness, sir, I will be ever grateful to you, sir. Are you a Sudeshi wala? Answer me. Are you a Sudeshi wala? No, no, sir, no, sir, never, sir. We are very much loyal servants, sir. We never take the name of Vande Mataram, sir. Swear, sir. King is our father, sir. Queen is our mother, sir. And you, you, sir. Everything, sir. Everything. Chapashi, hello. Sahib, I'm cash, cash, kandi. Paka, sir. Hello. Ekei wale, sahib. Aamadhe, dukko, kashto, poji. Hello. Sorry, ছেলে দুটোকে নিয়ে গিয়ে একদিন গাঙ্গুল সাহেবের গোলামখানায় ভর্তি করে দিও। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মেজবু। অমন দিন যে কবে আসবে! আসবে আসবে। তোমার মতো তোমার ছেলেদেরও দেব দিদি আর সাহেবে অচলা ভক্তি, সে কি মিথ্যে হবে? কি সাথে হয় মেজবু, ভক্তি হয় গুণ দেখে, ওদের মহত্ব দেখে। তুমি এরা মহতারা মিষ্টি জানো, তোদের পিসিমার দেশের স্বদেশি ছোঁড়াটা। কে বাবা? ইন্দিকা কাকু? হ্যাঁ রে, উমা পিস্তল নিয়ে পোস্ট অফিস লুট করবার ষড়যন্ত্র করেছে, ধরা পড়ে গেছে। আদালতে বাঙালি উকিল বললে, হুজুর ওকে ফাঁসিতে লটকে দিন। সাহেব ম্যাজিস্ট্রেট বললে, নো নেভার, তবে নেই, ওর কাছে বোমা পিস্তল পাওয়া গেছে ঠিকই, কেউ তোকে খুন করতে দেখেনি, তাহলে ফাঁসি হবে কেন? তো মাত্র 7 বছর জেল। এখন তোরা সবাই মিলে আমার একটা ব্যবস্থা কর দিকি, রোজ হাত পুড়িয়ে রাখবে, গতরে আর ভুল হচ্ছে না। তোমার একবেলা দুটো আলো চাল সেদ্ধ, একটা ঠিকই বামুনের মেয়ে রেখে দাও, কত আর খরচ? এ নিশ্চয়ই তোর বউয়ের পরামর্শ, কোন অজাত কুজাত বামুনের মেয়ে এসে যে মরণকালে আমার জাত মারুক, তাই চাস? হ্যাঁ, বউয়েরাই তাহলে আলাদা করে তোমার কাছে দিক। সেই কথাই তো বলছি,
কিন্তু বইয়েদের তো কারো দীক্ষা হয়নি বাবা। গুরুদেব বলেন, দীক্ষাহীন দেহের হাতে জল অশুদ্ধ, কেমন করে মুখে তুলি? ওদের দীক্ষার ব্যবস্থা কর, যাতে পালা করে দুটো ফুটি অন্ন জল আমায় দিতে পারে। পদ্ধতি তো বেশ লম্বা চড়া করেছে, কিন্তু সব তিন প্রস্থ কেন? চার বউ মেজু বৌমা দীক্ষা নেবেন, মানে একটু অসুবিধা আছে। মেজু বৌমা কি গর্ভবতী? সেসব কিছু নয়, তবে না না না, এক কথা কতবার বলবো, দীক্ষা মানে দেহের শুদ্ধি নয়, মনের শুদ্ধি। তোমাদের এই গেদির পেট সর্বস্ব বামুনকে গুরু বলে পাকুতি করতে পারবো না। তো তোমার মনোমত গুরুটি কে? মাইকেল, রবি ঠাকুর, বঙ্কিম চ্যাটার্জি, নিবেদিতা, নাকি তোমার ওই অম্বিকা ঠাকুর? আমাকে চিমটি না খেতে সব আগে মা চিকিৎসার ব্যবস্থা করো। সাহেব সুপুরপুর এমনি তো খুব ভোগ, ভালো সাহেব ডাক্তার এনে মাকে দেখাও। আমার মা হলে কি করতুম জানো, প্রথমে লাঠি মেরে ঠ্যাং ভেঙে শুয়ে দিত, তারপর ডাক্তার ডেকে ফ্যাঁক ফ্যাঁক করে ফুঁচ ফুটিয়ে ভালো করে তুলত। রাজি হবে না? লেচ্ছ স্পর্শে পুণ্যাম নরক শাস্ত্রে বলে। হ্যাঁ, অমন কাজ তো করো না বাবাজি। তার চেয়ে বরং মার একটা প্রায়শ্চিত্ত করিয়ে অক্ষয় স্বর্গ লাভের ব্যবস্থা তো পাকা করে রেখে দাও। হ্যাঁ, সেই সঙ্গে শ্রাদ্ধ সবিন্দিকরণ তো করিয়ে নিল, সব ঝামেলাই চুকে যেত। জগন্নাথ, 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 তুমি চললে যে বাবা জগন্নাথ, হবে হবে সব হবে, আমি বলছি ভয় নেই, এই সব হবে। আরে আমার কথা, আপনার পাওনা গন্ধা পারে কোন সাল? না না, প্রয়োজন সূর্যালোক, উন্মুক্ত বায়ু, পুষ্টিকর খাদ্য আর ভগবানের কৃপা। আমি তো বুঝলুম, বলি ঝালসা পাঁচন এসব দিতে হবে তো নাকি? আসুন আসুন, এক পাশ ছেলে ফিরে শুয়ে ছেলেরাই যখন এই ব্যবস্থা করেছেন তখন আমাদের কথা ভাবে দরকার কি? পালা করলে রান্না কর, কিন্তু ও ঘরে ভাত দিতে চাচ্ছে না বাবা। তুমি কেন, ওরা সব কথা বলে তো ছোঁয়াছুঁই হয় না মা। খেয়ে নি, নইলে দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ যেতে রাখো। বাড়ির আশাবাই কি মরেছে? ঘর কন্যার কাজ আছে তোমার? ছেলেমেয়েরা সকলে ঘরের কাজ করছে? আমাকে নাকা বুঝিও না বাছা। কি গন্ধ! হুম,
মেজো বৌমা, আজ অমাবস্যা না? আপনি আবার ওইসব কথা ভাবছেন না? কি জানো, অন্তিম কালে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, আবার ফিরেও পায়। তাই বলছি, বউ নয়, আজকে জন্মে তুমি আমার মেয়ে হয়েছ, মা, মেয়ে হয়েছ। যত গঞ্জনা তোমাকে দিয়েছি, আসতে জন্মে শুধু আসলে আদর করে সব শোধ করে দেব, আমি কথা দিচ্ছি। বেশি কথা বলবেন না, একটু ঘুমোবার চেষ্টা করুন। বড় চেষ্টা পেয়েছে মা, একটু জল দেবে, গঙ্গা জল। নির্জন ঘরে সেই অমাবস্যার রাত্রি মৃত্যু পথ যাচ্ছে এক বৃদ্ধার শয্যা পাশে বসিয়া নিজেকে বারবার প্রশ্ন করিতে লাগলাম, এই মুখরা স্বার্থপর বৃদ্ধা অন্তিম সময়ে এতখানি উদারতা কোথায় পাইল? অনুভব করিলাম এও হয়তো এক সুবর্ণলতা, কে জানি হয়তো বা শৈশবে আমারই মতো অনেক স্বপ্ন দেখিত, কিন্তু শেষ পর্যন্ত পুরুষ শাসিত সমাজ ও সংস্কারের কাছে অশ্বতা স্বীকার করিতে বাধ্য হইয়াছিল। প্রতিবাদের শক্তি ছিল না বলিয়াই হয়তো আচার বিচার পূজা দীক্ষা সংসারের পুতুল খেলায় নিজেকে ভুলাইয়া রাখত। আলমারি চাইতে দাও। আচ্ছা মানুষ তুমি, বাড়িতে চক্ষি আর তুমি দরজায় এটা বসে আছো। কাজের লোকের তো অভাব নেই, তবুও বাড়ির বউ বলে কথা। কুটুম্বরা আসছে, একটু দাঁড়াতে হয়, একটু কাঁপতে হয়, লোকে কি বলবে? দেখো কে আর সব বলবে, কেমন টুকরে টুকরে কাঁদছে, শুনলেও প্রাণটা জুড়োয়। মাতৃশোকের কষ্ট লাগো, তুমি তো শেষ সময় কাছে ছিলে, মা তোমায় কিছু বলেন টলেননি? এই কয়নাকাটি কোনো জমানো কোনো টাকা মা কি তোমায় কিছু বলে গেছে? বলেছেন, আমার চিকিৎসায় তো ছেলেদের খরচ কিছুই হয়নি, সাধ্যটা যেন ঘটা করে হয়, লোক নিন্দে হবে। তুমি আর চকুদা এক গোয়ালের গরু, বিধাতা তোমাদের যে কি দিয়ে গড়েছেন এসবটা দিন। তাহলে এসব সঙ্গটা শুরু করি। সে প্রায় নিশ্চিত,
সকলকে ফাটেনি। ও বাবাজি আর একদিন হবে নাকি? জানেন প্রতিজ্ঞা করেছিলাম এই বাড়িতে রাজ, কিন্তু রাখ পালু। কেন বাবাজি? চার চারটে নাবালক সদ্য মাতৃহারা হয়েছে, তার উপর আপনার বিশেষ স্বর্গ শব্দ সামলাতে পার? না 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 না, আমি ও ফর্দ একবারে নিকির ওজনে করে দিয়েছি জগন্। আমিও দেখেছি পিসির প্রাচিত্যের করা হয়, সেটা ফর্দে আছে তো। পেয়েছি ও মৃত্যুকালে একটা তিথি দোষ ঘটে, এটাকে খণ্ডন করতে ওই দক্ষিণ চিত্তে এসো বাবাজি। যোগুদা কাণ্ড দেখেছে দাদা? যোগুদার সঙ্গে বসে বসে কেন যাতান? তারপরে করুক করুক, ওকে ঘাটিও না, এখন আমাদের মহাদায় ও ছেড়ে উদ্ধার করবে কে? ফর্দ না, এই টাকা পয়সা যা আছে সব না, এইসব ব্যবস্থা করো, আর আমাদের চার ভাইকে একটু নিশ্চিন্ত মনে মায়ের জন্য সুখ আবার ফর্দ। এটা ব্রাহ্মণ ভোজন আর নিয়ম ভঙ্গ। আলুর দাম ধোঁকা, এঁচড়ের কোপ্তা, হ্যাঁ মানে মা যা যা খেতে ভালোবাসতেন তাই কোপ্তা। বিধবার সাথে কোপ্তা চলবে, ওটা এঁচড়ের ডাল না হবে। ফুলবড়ি দিয়ে লাউ মোচা ঘন্ত এগুলো তো কিছু ভালোবাসত, ওগুলো হবে না? ওটা নিয়ম ভঙ্গ। মুগো দিয়ে ডাল, কাঁটা দিয়ে ছেঁচড়া, পাশে মাছ ভাত, সব খ্যাপাটে কথা। আরে বাবা, নিয়ম ভঙ্গের দিনে পাঁচজন আত্মীয় কুটুম্ব আসবে, বন্ধু বান্ধব আসবে, এসব না করলে হয়? তা তো বটে, আমারও তো এখনই নিয়ম ভঙ্গ করতে ইচ্ছে হচ্ছে। তোর আমার ভাই নিয়ম ভঙ্গ করে বলতে ইচ্ছে হচ্ছে শালা। হ্যাঁ যোগ্য কি, একটা স্যাঁত খেতে ঘরে মাকে বিনীতি দিচ্ছে মেরে ফেলেছ, এখন খুব কথা করে তার ফেরাত ধরছে। খুব সব কথা মহাসমারোহে বিশোৎসর্গের যজ্ঞ সম্পন্ন হইল এবং তিন মাসের মধ্যেই আমরা পৃথক হইলাম। স্বামীর প্রচুর উপরি রোজগার ছিল, আমার একটি নতুন বাড়ি হইল, ছেলেরা কৃতি হইয়াছে, বাবার পরামর্শ শিরোধার্য করিয়া তাহারা কলেজের পড়া বন্ধ করিল, কারণ গাঙ্গিল সাহেব বিলাত যাইবার পূর্বেই তাহাদের চাকরির বন্দোবস্ত করিয়া দিয়াছেন। আমার প্রতিবাদ উপেক্ষার হাসিতে উড়িয়া গেল। সারা জীবন নাকে দই দিয়ে খেতে মরলাম, তুমি তোমার মন পেলাম না? আমার মন আছে নাকি? এত সত্যি কার জন্য? যাকে যাকে ওইসব ছাইপর্শ ফেলে নেকলেসের একটা ডিজাইন পছন্দ করে দাও। কি হবে, আমার তো সিন্ধুক ভর্তি গয়না রয়েছে। এই প্রথম দেখছি মায়ের মেয়ে মানুষের গয়নায় অরুচি। আর দেখো দেখো, বকুলের বিয়ের জন্য তো দরকার। বকুলের বিয়ে আমি এখন দেব না। হ্যাঁ ছেলেরা দেখছি ঠিকই বলে, মার মাথা খারাপ হয়েছে, চিকিৎসার দরকার। সব জায়গার উপর পাঠিয়ে দাও, তারপর বকুলের বিয়ে চেষ্টা করো। সকলেই বলে সংসারে আমার মতো সৌভাগ্য কজনের হয়, কিন্তু যখন বকুলের মুখের দিকে চাহিয়া দেখি দেখি না লীলাবতী আর হাতা গুনতে ধরেছেন, আমার শার্টের দোকানটা লাগানো হয়েছে। এবার থেকে ওসব ফরমাশ আমাকেই করো। কেন দাদার জামায় একটা বোতাম বসালে তোমার বিদুষী মেয়ের মান যাবে? দাদার যদি কালী পুরুষ করাটাও কি ছোট বোনের কাজ? কেন গৃহস্থ বাড়ির মেয়েদের সব কাজ শিখতে হয়, নইলে শ্বশুর বাড়িতে গিয়ে লাফি ঝাড়া। শ্বশুর বাড়ি বায়না ধরেছেন কলেজে ভর্তি হবে, বিদ্যুৎ এক কুলোচ্ছে না। বাবা আপনি কি মত দিয়েছেন? একটা ভালো পাত্রের সন্ধান ছিল, ইচ্ছে ছিল ল্যাটা চুকিয়ে তারপর তোমাদের দুজনের বিয়ে দেবো, মজা।
রাজা হাতে সংসার করবো। তা আমার কোনো কথা কি এ বাড়িতে কেউ শুনে? সবই তো তোমার কথা মতো হচ্ছে। হানুকানু লেখাপড়া ছেড়েছে, ওদের বিয়ে ইচ্ছে হলে তুমি কালই দিতে পারো, কিন্তু বকুল পড়বে যতদিন ও পড়তে চায়। আমাদের বংশের মেয়ে বেয়াবরু রাস্তা দিয়ে হেঁটে রোজ কলেজে যাবে? এখন তো অনেকেই যায়। এসব ঢিঙ্গি বেহায়াপনা আমাদের বংশে কোনোদিন ছিল না, এসব তুমি আমদানি করছো। সেদিন ও বাড়িতে যেতে সেজু কাকাকে বললেন জানো? ঠাকুর বাবুদের কি লাগবে না লাগবে একটু দেখো। বাবা আপনিও কি মায়ের এ সমস্ত খেয়াল কিছু মেনে নেবেন? আমাদের বংশের একটা মান সম্মান নেই, মেয়েরা আবার কলেজে পড়বে। মা রোজ বলত তোকে আমি পাশের পড়া পড়াবো সুবর্ণ, তারপর কলেজে ভর্তি করে দেব। কলেজে ভর্তি করিয়া দিলাম, আমার জীবনে যে স্বপ্ন অপূর্ণ রহিয়া গিয়াছে বকুলের জীবনে আমি তাহা পূর্ণ করিয়া তুলিবই। একটি আশঙ্কার মেঘ আমার মনে ঘনাইয়া উঠিতেছে, শেষ রক্ষা করিতে পারিব কি? না 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 এসব চলবে না, একটুখানি রায় স্যার। না মুখ সম্পর্ক স্থাপনের ভুলবে না না কখনই, আজকে আপনি স্রেফ মেয়েটিকে দেখিয়ে দিন। কেন যাচ্ছি বাবা? আচ্ছা রায় সাহেব, আপনি দারোগা থাকাকালীন তো অনেক স্বদেশী হুজুর দেখেছেন, এখন ব্যাপার স্যাপার কেমন বুঝছেন বলুন তো? ঠান্ডা দি ঠান্ডা দেখছেন তো, আমাদের সব কেষ্টবিষ্টু নেতাদের বোমা বারুদের বদলে এখন কথা টুকরি। আমাকে পুলিশ সুপার জনসন সাহেব বলেছিলেন, দেখো হে রায় সাহেব, স্বাধীনতা ইজ নট এ ম্যাঙ্গো অফ ইউর ট্রি, টুক করে পড়লো আর আপনি ওটি খেয়ে ফেললেন। স্বাধীনতা হলো আরো দুটি পাত্রি আজকে আমাকে দেখতে হবে, একটু তাড়াতাড়ি করুন। অত সাজগোজে কিছু দরকার নেই, এমনি দেখিয়ে দিন। এলো বলে মা 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 দরজা খোলো। না 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 দরজা আমি খুলবো না, মেয়েরা ফিরিয়ালার কাছে পুতুল যে তাদের হাত দেখতে পা দেখতে নাক চোখ মুখ সব ফুটিয়ে দেখতে, তারপর নগদ থাকা আর কারি কারি সোনার গোষ্ঠী, দয়া করে তাকে পায়ে ছাই দে মা। চুপ করবো মা, তুই পাগলামি করছো নাকি? এই অপমানের কালি আমি তোর গায়ে লাগতে দেবো না। বলেন কি বসায়, মেয়ের মা পাগল? আরে বুঝেছ, এবারে আমায় গলায় দড়ি দিতে হবে, এখন আর আশ্বাস করে লাভ? তুমি তো আজকারা দিয়ে মেজো বৌঠানকে মাথায় তুলে গুছিয়ে ফোড়ন দাও, সব শুনলে তোমার মাথা তো আগুন চল, অত জ্বলে না, আমার মাথা তো তোদের মতো ডাব নয়। ছি 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 ছি, লোকের কাছে মুখ দেখাতে পারবো না। মুখ দেখাচ্ছে লোক সমাজে, ওই মুখে না দেখানোই ভালো। বকুল বকুল, এই যে ওই তোর মায়ের যে বই লেখা হবে
একটু ভালো করে বানান দানান গুলো সব দেখে দিতে বলবি। কলা পাতার বিদ্যে তার আবার গ্রন্থ লেখার স্বাদ ইচ্ছে আমি সব জন্মের মতো খুঁজি। নিজের মায়ের চোখের জল বার করলি তোরা কি মাকে কথা দিয়েছিলাম বইটা আমি ছাপিয়ে দেবো চার হলো দেখা খাতাটা আমি পরে পৌঁছে দেবো তোদের বাড়িতে। যাকে দেখে বলেছিলেন জগদ্ধাত্রী মাটির জগদ্ধাত্রী খাই ভেতরের কাঠখর সব বেরিয়ে এসেছে। চিঠি ভাই প্রণাম বরঞ্চ তোমাদের করা উচিত তোমরা যারা নিজেদের সুখ দুঃখ তুচ্ছ করে দেশের গ্লানি ঘোচাতে চেষ্টা করছো। কিন্তু কাজ হলো কই সব চেষ্টাই তো ব্যর্থ হয়ে গেল মেজ বৌদি। কেন ব্যর্থতা জানো ঠাকুর তো তোমাদের সমাজের আটখানা অঙ্গ পাকে পোতা বলে আটখানা অঙ্গ নিয়ে কে কবে এগোতে পারে বলো? এই অক্ষুদ্ধ অবুদ্ধ মেয়ে মানুষ জাতটাকে যতদিন না শুধু মানুষ বলে স্বীকার করতে পারবে ততদিন তোমাদের মুক্তি নেই মুক্তির আশা নেই। তুমি ঠিকই বলেছেন মেজ বৌদি জেলে বসে বসে আমাদের ব্যর্থতার কারণগুলো খুঁজে বার করবার চেষ্টা করতাম তখন আমার আপনার কথাই বার বার মনে পড়ত। বাবা এসেছেন একে নিয়ে বরং বাইরে ঘরে বসে একটু গল্প করি কেমন? বকুল এর জল খাবার না না থাক থাক ওষুধ থাক ওষুধ হাঙ্গামা আমার এখনই যেতে হবে হেজি বৌদি আপনি আর বাধা দেবেন আমি কিন্তু শুনব। যাই মেজ বৌদি এসব ভাই এইটি লোকে বলে ঠাকুর কিন্তু আমি বলছি আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো এ বাড়িতে তোমার মতো মানুষের মর্যাদা
দয়া মায়াহীন মানুষটা যখন আমাকে একা ফেলে পালিয়ে গেল তখন আমিও কোথাও একা পালিয়ে যাই। কিন্তু শাশুড়িকে ফেলে যায় কি করে? যে তোমাকে ফেলে গেছে সে তোমাকে আজও পড়ে রেখেছে ঠাকুর। তুমি কোনোদিন একেবারে একা হবে না। কিন্তু মেজটাও তোমাকে কম ভালোবাসে না বৌদি। ও একভাবে মানুষ হয়েছে, আমি আর এক। ও চাইল না নিজের গণ্ডির বাইরে আসতে, আমিও পারলাম না আপোষ করে ওর গণ্ডির মধ্যে ঢুকতে। এখনো কি পারো না যে অভিমান ভুলে নিজেদের মধ্যে একটু আপোষ করে নিতে? আপোষ তো করেছি ঠাকুরজি, এই দেখো না সোনার কবচ পরে পালঙ্কে রানীর মতো শুয়ে আছে। একটু ঠাই নাড়াবলে শরীরটা ভালো হতে পারে। আমার কাছে কি দিন কত থাকবে? লোক দিচ্ছেও না ভাই, তুমি তো জানো চিরদিন আকাশ বাতাসের কাঙাল আমি। মাত্র কটা দিন তোমার ওখানে থেকেছি, সেই স্বপ্নের কাজল আজও আমার দু চোখে দিকে। বেলা যে পড়ে এলো জলকে চল, পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে। কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা খাট অসত্তল। ছিলাম আনমনে একেলা গৃহকোণে, কে যেন ডাকিল রে জলকে চল। কিন্তু এখন সদাই মনে হয় অধার ছায়াময়, দেখির সেই জল শীতল কালো। তাহারি কোলে গিয়ে মরণ ভালো, ডাকলো ডাক তোরা বলল বল, বেলা যে করে এলো জল কে জল। ঠিক আছো, সত্যি কথা বলতে কি মরতে আমারও ইচ্ছে নেই। বকুলের জন্য আমার বাঁচার দরকার, কিন্তু হয় না। যদি ধরা পড়ে যাই ডাক্তার বুদ্ধিকে তো লুকুতে পারবো না ভাই। বুদ্ধি, মার অসুখের সময় তুমি সেবা করেছিলে, সেই রোগ চুপ চুপ
একই তো আমার পাগল বদনাম, তার উপরে এই রোগের কথা শুনলে বকুলকে যে কেউ গ্রহণ করবে না। না বকুল, তোকে আমি বারণ করেছি এখানে ঢুকতে। না মা, আর আমি তোমার কোনো কথা শুনবো না, বাবাকে বলছি এখনই ডাক্তার ডাকতে। বকুল বকুল বকুল, না ডাক্তার নয়, কবিরাজ নয়, ভাঙা খোয়া শরীরটার মধ্যে ওরা প্রান্তকুকে জিয়ে রাখার টাঙাল আমি নই বকুল। সত্যি যদি মাকে ভালোবেসে থাকিস, তাই আমি যা চাই তাই তুই আমাকে দে। আমি আমি চাই জীবন, জীবনের সার্থকতা। আমি তোর কাছে চাইছি বকুল, আমাকে দিতে পারিস মেয়েদের ন্যায্য পাওনা, পুরুষের পাশে মাথা উঁচু করে তারা বাস ঘুমার অধিকার আমার। আজ বকুলকে কলেজে ভর্তি করিয়া দিলাম, আমার জীবনে যে স্বপ্ন অপূর্ণ রহিয়া গিয়াছে বকুলের জীবনে আমি তাহা পূর্ণ করিয়া তুলিবই। একটি আশঙ্কার মেঘ আমার মনে ঘনাইয়া উঠিতেছে, শেষ রক্ষা করিতে পারিব কি? আমি লিখব মা, তোমার পুড়ে যাওয়া হারিয়ে যাওয়া সব কথা আমি নতুন করে দিব। তুমি একটু হাসো মা, আজ তুমি একটু হাসো।